welcome to my channel animals.pd and my another new vlog. তো কালকে আমরা হচ্ছে ভিডিওতে দেখিয়েছিলাম কুকুরগুলোকে, আজকে এই যে হ্যানককে ছেড়ে রাখছি। হ্যানকক হচ্ছে একমাত্র এরকম একটা কুকুর যার কারোর সাথে বনে না, কারণ ও ছোটোবেলা থেকে আমার সাথে বড় হয়েছে। ছোটোবেলা কি ওকে আমি অ্যাডাল্টে নিয়ে এসেছিলাম, বাট একদম কম বয়সে ও আমার সাথে ফ্যামিলির সাথে বড় হতো। তো এরকম একটা অভ্যাস হয়েছে যে অন্য কোনো কুকুর বিড়াল মানুষ কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না, ও জাস্ট নিজের মতো থাকাটা পছন্দ করে। এই আদর টাদর করতে হবে ওকে, এটাই হচ্ছে দায়িত্ব। ওর সামনে আমরা কেউ ঝগড়াও করতে পারবো না, ফ্যামিলি মেম্বাররাও ঝগড়া করতে পারবো না। ওর ঝগড়া ঝাড়ি পছন্দ, কিন্তু নিজে কামড় দিতে খুব বেশি পছন্দ করে ও, এটা হচ্ছে ওর অভ্যাস। তো কালকের ভিডিওতে হচ্ছে কবুতর মুরগিগুলোকে দেখিয়েছিলাম, আজকেও দেখাবো একটা সুখবর আছে নতুন, এটার জন্য আজকের ভিডিওটি করা। তো চলেন দেখি সুখবরটা কী আসলে। তো সুখবরটা দেখার আগে চলেন আগে দেখাই হ্যানককের জন্য খোলার যে একটা সময় দিবে ওর কাছে, ওই সময়টা পর্যন্ত না ভিতরে নিয়ে যাওয়ার জন্য এই হচ্ছে ওর অবস্থা। ওর সাথে লিটারালি ঝগড়া রীতিমতো একটা যুদ্ধ করতে করতে আমার এই পর্যন্ত আনতে হয় এটা ডেইলি। এখানে হচ্ছে আমি এই তিনজনকে একসাথে ছাড়ি এই দুজন, আর এখানে রুইজনকে একসাথে ছাড়ি ওই আসছে একসাথে ছাড়ি, আর হ্যাঙ্ককে সবসময় আনতাম। তো যেটা বলতেছিলাম সুখবর, চলেন দেখে আসি আগে সেটা। বের হয়ে গেছে সুখবর মধ্যে, এটা হচ্ছে আমার এই ঘরের বাচ্চা, মানে এই ইসের এই পেয়ারের বাচ্চা, এটা হচ্ছে আমার ফার্স্ট বাঘা পেয়ার। তো এদেরই বাচ্চা এরা, একটু আগে আমি খাবার দিতে আসলাম, এসে দেখি বাচ্চা দিয়ে রাখছে। এই যে বেবিটা খুবই ছোট, ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে কবুতরের বাচ্চার ঘর থেকে বাচ্চা নিলাম, কারণ কবুতর আমি আগে কখনো খুব বেশি একটা পালতাম না। সেট কবুতর আমি আগে কখনো খুব বেশি একটা পালতাম না, কখনো পালা হয়নি। তো এটার জন্য আমার কাছে এটা খুব ভালো লাগছে বিষয়টা, আমি খুব হ্যাপি এই বিষয়টা নিয়ে। কত ফার্স্ট বাচ্চা ঘরে বাচ্চা পেলাম, এখন কতটুকু বড় হবে বা বাবা মা কতটুকু কেয়ার করতে পারবে আই ডোন্ট নো, দেখি কী হয়। আপনাদের সাথে আপডেট শেয়ার করবো, হয়তো বা রেগুলার শেয়ার করা হবে না, বাট একদিন পর পর বা সপ্তাহের মধ্যে একবার হলেও চেষ্টা করবো। তো এই ছিল আজকের মতো ছোটোখাটো, মূলত ওই কবুতরের বাচ্চাটা দেখানোর জন্যই আপনাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা। তো যাই হোক আজকের মতো এই ছিল। ওই যে ওইখানে একটা ডিম দেওয়া, যদিও ওই ডিমটা একটা ফার্টার না, ডিমটা কোনো কাজ নেই, ডিমটা ঠিকঠাক ফুটবে না এটা জানি। তো এখানে ডিমটা হয়তো বা ওদেরই খাওয়াই দিব বা কুকুরদের খাওয়াই দিব যখন একটা কিছু করব। তো যাই হোক এই ছিল আজকের মতো, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পশু পাখির যত্ন করবেন, আপনাদের পশু পাখিরা সুস্থ থাকুক দুয়ো করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আগেও বলেছি এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো আপনাদের জন্য খুবই নর্মাল একটা বিষয়, আপনাদের জন্য এটা ফ্রি, কোনো পেমেন্ট করতে হয় না। বাট এগুলো করলে আপনাদের এই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব এগুলো হচ্ছে আমাদের ইন্সপিরেশন দেয়। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।